হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদেরকে ষষ্ঠী পূজা কীভাবে করলাম, অরণ্য ষষ্ঠী, ওটা একটু দেখাবো। সো ফার্স্টে পান ধুয়ে নিলাম, ছখানা পান। এবার পানগুলোকে থালে সাজিয়ে নিচ্ছি। এখন ছটা গোটা তাম্বুল ইউজ করছি, আমার কাছে গোটা সুপারি ছিল না তাই। একটা বাটিতে এখন আমি হলুদ ঢেলে নিচ্ছি, তারপর একটু সর্ষের তেল ঢেলে দিব। তারপর সাদা কর্সেট সুতোগুলোকে হলুদ আর সর্ষের তেলের মিক্সচারে ডিপ করে নিব। এটা ষষ্ঠী পূজার মেন উপকরণ, এটা প্রায় প্রতিটা ষষ্ঠী পূজায় লাগে। আমি এখানে ছটি কলা নিয়েছি আর ছটি হলুদের টুকরো নিয়েছি, আর এখন প্রতিটাতে সিঁদুর দিয়ে দিচ্ছি। আর লাগবে হলো ছ পিস বাতাসা আর ছয়টা কাঁচা টাকা। তেল সিঁদুরের বাটিগুলি এখন এক এক করে রেখে দিব। দেবী ষষ্ঠীর মেন বাটাটা সাজানি শেষ। এখন কয়টা গেন্দা ফুল আর জবা ফুল মিলিয়ে আমি একটা দেবী ষষ্ঠীর জন্য মালা গেঁথে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার মালা। তো বন্ধুরা, এখন আমি দেবী ষষ্ঠীর জন্য আরেকটা বাটা সাজিয়ে নিচ্ছি, সন্দেশ, মিষ্টি আর কয়েকবিধ ফল মিলিয়ে। এখানে আমি পূজার জন্য ফুল আর বেলপাতাগুলো বের করে নিচ্ছি। এখন আমি যে মালাটা বানিয়েছিলাম ওটা দেবী ষষ্ঠীকে পরিয়ে দেব। আমি এই পূজার জন্য কোনো ঘট বসাচ্ছি না, আমি তাম্রপাত্রেই পূজাটা করব। পাঁচবিধ ফলে আমি এখন সিঁদুর লাগিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি পূজায় বসে পড়েছি। একটা বেসিক পূজা করতে যেগুলি নিয়ম করতে হয়, যেরকম আচমন, বিষ্ণু স্মরণ, তারপরে সংকল্প, সূর্যার্ঘ দান ইত্যাদি ইত্যাদি, ওইসব করে নেব এক এক করে। তারপর ন্যাস আদি কর্ম করে নেব, বিশেষার্ঘ স্থাপন করব, গুরু আর পঞ্চদেবতা আর নবগ্রহের পূজা করব। এরপর দেবী ষষ্ঠীর একবার মানস উপাচারে পূজা করে নেব। বন্ধুরা, আমি ষষ্ঠী দেবীর ধ্যান মন্ত্রটা একটু বলে দিচ্ছি। ওম দি ভুজাং হেম গৌরাঙ্গিং রত্নালঙ্কার ভূষিতাম বরদা ভয় হস্তাঞ্চ শরৎচন্দ্র নিভানানাম পট্টবস্ত্র পরিধানাং পীরোন্নত পয়োধরাম অঙ্কারোপিত সুতাং ষষ্ঠীং ওম ভুজস্থাং বিচিন্তয়েৎ।
এদিকে আমি দেবীর দশ উপচারে পূজা করে নিয়েছি, তারপর দেবীর আরতি করে দিব। বন্ধুরা, এখন আমি দেবী ষষ্ঠী প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি। জয় দেবী জগন্মাতর জগদানন্দকারিণী প্রসীদ মম কল্যাণী, নমস্তে ষষ্ঠী দেবীকে। এই আরতির পর পুষ্পাঞ্জলি দিয়ে পূজা শেষ করলাম, আর তারপর অচ্ছিদ দ্রব্য ধারণ আর বৈগুণ্য সমাধানটা করলাম। তো দেখে নাও কী বানালো ওই দিনকার মেনুতে কী ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে তাইলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেও। থ্যাংকস ফর ওয়াচিং।